মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত এক বিশাল জনগোষ্ঠী আমাদের চারপাশে রয়েছে। আমরা কতজনই বা এদের খোঁজ খবর রাখি? আমরা কথা বলছি সেই সব জনগোষ্ঠী যারা জন্মগতভাবে অপরিণত হয়ে পৃথিবীতে আসে এবং সামাজিক সুযোগ সুবিধা না পেয়ে পিতা মাতা এইসব শিশুকে নিয়ে খুব অসহায়ত্বের মধ্যে দিন কাটায়। প্রতিটি ক্ষেত্রে এইসব শিশুদের জন্য তাদের হাত পা বাঁধা। এই শিশুদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তবে তা বিচ্ছিন্নভাবে নয়, সঠিক পরিকল্পনা ও সঠিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে এই শিশুদের জন্য কাজ করতে হবে। দেশের দক্ষিণ পশ্চিম সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দুর্যোগ প্রবণ জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাধীন নলতায় অবস্থিত মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন MJF 2003 সাল থেকে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ বিবেচনায় নিয়ে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি আয় বর্ধনমূলক কাজে তাদেরকে সম্পৃক্ত করে সফলতার সহিত বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য হলো একজন শিক্ষক, তিনি নিজেও একজন প্রতিবন্ধী। তিনি কিভাবে সমাজের বোঝা না হয়ে স্বাবলম্বী হয়ে উঠলেন, চলুন তারই মুখে শোনা যাক তাদের শিক্ষা পদ্ধতি পাঠদান। আমাদের 2019 সালে CDD প্রতিবন্ধী সম্পর্কে, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী সম্পর্কে একটা ট্রেনিং এর আয়োজন করে। তো আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে ট্রেনিং এ প্রতিবন্ধী কি, প্রতিবন্ধী কয় ধরনের, প্রতিবন্ধীর একজন প্রতিবন্ধীর সমাজে কি কি ধরনের দাবি রয়েছে, তার কি কি অধিকার আছে, এগুলো সম্পর্কে জানতে পারি। তাছাড়া একজন প্রতিবন্ধীকে ক্লাসে কিভাবে পড়াবো, মানে কিভাবে বললে সে বুঝতে পারবে, কিভাবে সাধারণ বাচ্চাদের সাথে আরো 5টা বাচ্চার সাথে সে মিশে চলতে পারবে, এগুলো সম্পর্কে জানতে পেরেছি। আর তাছাড়া CDD আমাদের অনেক সহায়তা করেছে, MJ প্রকল্পের সহায়তায় তারা একটা প্রতিবন্ধী বান্ধব টয়লেট এবং র্যাম্প দিয়েছে, যেটা আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য খুবই উপকারী। যে একজন প্রতিবন্ধী মানুষ সে তো সহজে, একজন শারীরিক প্রতিবন্ধী সে তো স্বাভাবিক বাচ্চাদের মতো বা স্বাভাবিক শিশুদের মতো যে টয়লেটে ওইভাবে যেতে পারে না, তার জন্য একটা সুনির্দিষ্ট র্যামের দরকার, যেটা CDD সহায়তায় MJF প্রকল্প আমাদের দিয়েছে, যা আমার এবং আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী, একজন প্রতিবন্ধী বাচ্চার জন্য বিশেষ করে খুবই উপকারী। আর সর্বোপরি বলতে পারি যে CDD সহায়তায় অনেক উপকৃত হয়েছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা একজন প্রতিবন্ধী শিশুকে কীভাবে পড়াবো। আগে তো এটাই জানতাম না যে একজন প্রতিবন্ধী বাচ্চাকে স্কুলে কীভাবে পড়াবো, তার সাথে কীভাবে আচরণ করবো, কী বললে সে বুঝতে পারবে আমার কথাগুলো, এটাই জানতাম না। সেখান থেকে ট্রেনিং করে আমরা এগুলো জানতে পেরেছি। তো এটুকু বলা যায় যে CDD সহায়তায়, MJF প্রকল্পের সহায়তায় আমরা অনেক উপকৃত হয়েছি। আরেকটি উদাহরণ হলো শিক্ষা গ্রহণের পাশাপাশি আগ্রহীদের বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক পারিবারিক কাজ, যেমন গরু পালন, ছাগল পালন, হাঁস পালন ইত্যাদি কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের আয়ের পথ উন্মুক্ত করা হয়, ফলে তারা তাদের পরিবারের উন্নয়নে সামান্য পরিমাণ হলেও অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারে, যা তাদের পরিবারের বোঝা না হয়ে বরং
মানব সম্পদে পরিণত হতে। নির্বাহী পরিচালক জনাব আজহারুল ইসলাম প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বলেন। একজন মানব সেবক হিসাবে মানুষের কল্যাণে নিয়োজিত রাখতে 2003 সালে এমজেপ প্রতিষ্ঠা করি। শুরু থেকে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছে। বর্তমানে সংস্থায় 84 জন শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী সহ 234 জন প্রতিবন্ধী বিদ্যমান। বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদেরকে আয়বদ্ধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি, যাতে করে সমাজে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। এ পর্যন্ত 35 জন প্রতিবন্ধী সামাজিকভাবে প্রতিষ্ঠা পেয়েছে। সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে সাতক্ষীরা জেলায় এমজেপ সুনামের সহিত কাজ করছে। সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে আসুন, আমাদের সহায়তা করুন। আমরা প্রতিবন্ধীদের মানব মর্যাদায় প্রতিষ্ঠিত সততা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে দক্ষ করে দেশের উন্নয়নে মূল স্রোত ধারায় তাদেরকে ফিরিয়ে আনতে চাই। বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে প্রতি বছর বাংলাদেশে পালন করা হয় এবং দিবসের প্রতিপাদ্য হিসেবে প্রতিবন্ধীদের সহমর্মিতা ও সহযোগিতার নামে নানা ধরনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ কাগজে কলমে নেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো দেশে এখনো হাজারো প্রতিবন্ধী এসব প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। সংস্থা নির্বাহী পরিচালক তাই সকলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। সমাজের বিত্তবানেরা আসুন, অবহেলিত সব প্রতিবন্ধী শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসি এবং সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করি।